ओम शांति। 8/5/2021 प्रातः मुरली। बाबा बोलेछेन मिष्टि बाच्चारा निजे निजे के जिज्ञेस करो कि आमी कि कर्मेंद्रियजित हुएछी। कोनो कर्मेंद्रिय आमाके धोका तो देय ना। प्रश्न, कर्मातीत हवार जोन्नो तुम्रा बाच्चादेर निजे निजेर साथे कोन प्रतिज्ञा करा उचित? उत्तर, নিজের সাথেই প্রতিজ্ঞা করো যে কোনো কর্মেন্দ্রিয় যেন কখনো চলায়মান অর্থাৎ চঞ্চল না হয়। আমাকে আমার কর্মেন্দ্রিয়কে বশ করতে হবে। বাবা যা যা ডাইরেকশন দিয়েছেন সেগুলো অবশ্যই পালন করতে হবে। বাবা বলেন, মিষ্টি বাচ্চা, কর্মাতীত হতে গেলে কোনো কর্মেন্দ্রিয় দ্বারা বিকর্ম করো না। মায়া বড় প্রবল, চোখ হলো ধোকাবাজ, তাই নিজেকে সামলাও। ধারণা এক, নিজের মধ্যে যে খারাপ অভ্যাস আছে তা যাচাই করে বের করার মেহনত করতে হবে। নিজের সত্যিকারের পোতা মেলে রাখতে হবে, বাবার ডাইরেকশনে চলতে হবে। দুই, এমন কোনো কর্ম করা উচিত নয় যাতে বাবার নাম বদনাম হয়। নিজের উন্নতির খেয়াল রাখতে হবে, একটুও কুদৃষ্টি রাখা যাবে না। বরদান, দেহ অভিমানের ত্যাগ দ্বারা শ্রেষ্ঠ ভাগ্য বানিয়ে সর্বসিদ্ধি স্বরূপ ভব। দেহ অভিমানের ত্যাগ করলে অর্থাৎ দেহী অভিমানী হলে বাবার সাথে সর্বসম্বন্ধের সর্বশক্তির অনুভব হয়। এই অনুভবই সঙ্গম যুগের সর্বশ্রেষ্ঠ ভাগ্য। বিধাতা দ্বারা প্রাপ্ত এই বিধিতে চললে বৃদ্ধিও হবে আর সর্বসিদ্ধিও প্রাপ্ত হবে। দেহধারীর সম্বন্ধ বা স্নেহে তো নিজের মুকুট সিংহাসন আর প্রকৃত স্বরূপ সব ছেড়ে দিয়েছো, তাহলে বাবার স্নেহে দেহ অভিমানের ত্যাগ করতে পারবে না? এই একটা ত্যাগের কারণেই সব ভাগ্য প্রাপ্ত হয়ে যাবে। স্লোগান, ক্রোধমুক্ত হতে গেলে স্বার্থের পরিবর্তে নিঃস্বার্থ হও, ইচ্ছার রূপকে পরিবর্তন করো। ওম শান্তি। ওম।